অসাধারণ মায়ের যে সাজ, মূল মণ্ডপটা হুকোর আদলে, ওপরটা দেখো উফ, এটা কিন্তু নারকেলের কলকের যে জিনিসগুলো, এবছরের আমাদের থিম টান, মুখ রয়েছে দেখা যাচ্ছে। প্রচুর রিকোয়েস্ট আসছিল বোসপুকুর শীতলা মন্দিরের, তোমাদেরকে দেখাবো বোসপুকুর শীতলা মন্দির। একদম মণ্ডপ প্রাঙ্গণে রয়েছি, মা দুর্গা এখানে সেজে উঠেছে, সুন্দর করে সেজে উঠেছে। আর যে মণ্ডপ, সে মণ্ডপও অসাধারণ মণ্ডপ, সুন্দর করে দেখো তোমরা। এখানে প্রচুর দর্শনার্থী ভিড় করেছে। বোসপুকুর শীতলা মন্দির মানেই একটা আলাদা চমক থাকে প্রতি বছর, দেখতে পাচ্ছ প্রচুর অজস্র দর্শনার্থী যারা আছেন তারা এখানে ভিড় করেছেন, ছবি তুলছেন। আর এই যে মণ্ডপ, আমি এখন তোমাদেরকে একদম মণ্ডপের ভিতরে নিয়ে যাব, ভিতরে দেখাবো কতটা সুন্দর করে সেজে উঠেছে মণ্ডপ চত্বর। মণ্ডপের একদম ভিতরের অংশে, একদম আমার সামনে মা এখানে সেজে উঠেছে। কি অপূর্ব লাগছে, কিন্তু দারুণ লাগছে মায়ের যে সাজ, অসাধারণ মায়ের যে সাজ। যাবি নার শ্বশুর ঘরে মা, আই মা রাখবো। ওপরটা দেখো তোমরা, শুধু ওপরটা দেখো, উফ দারুণ দারুণ, আমি শুধু এখানে দেখে মানে মুগ্ধ হয়ে গেছি। মানে যেটা দিয়ে বানিয়েছে প্যান্ডেলটা, তোমার একদম কাছ থেকে দেখাই, এটা কিন্তু নারকেলের মালা, নারকেলের যে মালা সেগুলোকে ফুটো করে ভিতরে লাইট মানে দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর এই দিকটাতে রয়েছে হচ্ছে এই কুকো, কুকোর যে এই কলকের যে জিনিসগুলো সেগুলো এখানে রাখা হয়েছে। এই সুন্দর লাগছে পিছনটা, পিছনটা বিশেষ করে যে মায়ের যে পিছনটা সেটা আরও বেশি সুন্দর। এই দিকটাতে দেখাবো একটুখানি, তোমাদেরকে কাছ থেকে দেখাই। দেখো যেহেতু কাছ থেকে তোমরা দেখতে পাচ্ছ না, দেখে নাও একদম কাছ থেকে, মাকে একদম কাছ থেকে দেখে নাও বোসপুকুর শীতলা মন্দিরে। মা হওয়ার মা কি যে গুরুত্বপূর্ণ জিনিস দেখায়, সেটা তোমরা একদম সামনে থেকে যারা দেখতে পাচ্ছ না সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। মণ্ডপের একদম পিছনে রয়েছে এই যে এটা রয়েছে, এখানে সুন্দর করে একটা জিনিস রয়েছে, এখানে নীল কালারের লাইট এখানে ফ্লো করেছে। আর এই দিকে যে হলুদ কালার, এখানে ত্রিশূল রয়েছে। আসবে নেমে জীব জগতে আমি আনো
বলবো এই জিনিসটার জন্য যে আভাটা আলাদা করে একটা আভা দিচ্ছে এটা, আর ওপরটা দারুণ লাগছে, মানে টোটাল প্যান্ডেলটাই অসাধারণ। এখানে একটা সুন্দর একটা মুখ রয়েছে দেখা যাচ্ছে, মুখের ওপরের দিকটাতে সুন্দর করে সাজানো রয়েছে, যেখান থেকে লাইট বেরাচ্ছে। পুরো মণ্ডপ ঘিরে, পুরো মণ্ডপ ঘুরে ভালো করে দেখো তোমরা, এখানে নারকেলের মালা, এই দিকেও নারকেলের মালা, টোটাল না মানে নারকেল দিয়ে টোটালটাই কিন্তু তৈরি করা হয়েছে, নারকেল বা এই যে জিনিসগুলো এইগুলো দিয়েও তৈরি করা হয়েছে। মণ্ডপের একদম ওপরের অংশে যেটা আমি দেখতে পাচ্ছি, দেখো ভালোভাবে দেখো, এখানে কিন্তু একটা হার্ট রয়েছে, টোটালটাই কিন্তু একটা হার্ট দেখানো হচ্ছে। আর যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এই হুকো ছিলিম, এই জিনিসগুলো যে ব্যবহার করা হয়েছে বোঝানো হয়েছে এখান থেকে। আর এই যে ক্যান্সার অর্থাৎ এই যে কাঁকড়া বিছের বিষয় মানে এটা দেখতে পাচ্ছ মণ্ডপের বিভিন্ন জায়গায় এই ধরনের কাঁকড়া বিছে রয়েছে, এই জিনিসগুলো যে দেখতে পাচ্ছ তার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। স্মোকিং কিলস, একদম ওপরের অংশটা দেখলেই সেটা বোঝা যায়, ওপরের অংশটা সুন্দর করে ওপর থেকে নিচ অবধি টোটালটা দেখা গেলেই এখান থেকে টোটালটাই তোমরা বুঝতে পারবে পুরো বিষয়টা। তাই জন্যই এখানে এই ধরনের জিনিস অর্থাৎ ছিলিম বা এই হুকো এই ধরনের জিনিস ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে তামাক ক্যান্সারের কারণ। কেমন লাগলো বসপুকুর শীতলা মন্দিরের এই মণ্ডপ? আমার তো অসাধারণ লাগলো, মানে জাস্ট অসাধারণ। মানে বাইরে থেকে যারা দেখছো তারা তো টোটালটা দেখতে পাচ্ছো, টোটাল মণ্ডপটাকে দেখতে পাচ্ছো, মাকে দর্শন করতে পাচ্ছো, আবার কি, কিন্তু এই যে ভিতরের কাজ এটা মানে এই ওপরটা, ওপরটা দেখলে শুধু মন না চোখও জুড়িয়ে যায়, এত সুন্দর করে বানানো হয়েছে। সত্যি কথা বলতে এই যে বানানো হয়েছে এর সাথে সাথে যে লাইটের ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু অপূর্ব, টোটালটাই সামঞ্জস্য রেখে মাকে এখানে রাখা হয়েছে লাইটের সাথে, টোটালটাই দারুণ। আর মায়ের যে চালচিত্রটা ভালোভাবে দেখো, মায়ের যে চালচিত্র তাতেও কিন্তু ব্যবহার করা হয়েছে এই 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 জিনিসটা ব্যবহার করা হয়েছে যেটা দেখালাম তোমাদেরকে। এই কী বলে এটাকে, কমেন্ট করো দেখে কী বলে, কমেন্ট করে জানাও, ভুলে গেছি আমি, এই জিনিসটা ব্যবহার করা হয়েছে যে দেখতে পাচ্ছ টোটাল মায়ের মাঝখানে যে মহাদেবের যে ওপরে একটা ছোট্ট মুখ রয়েছে ওটা, আর এই দিকেও রয়েছে, টোটাল চালচিত্র ব্যবহার করা হয়েছে। কাজল সরকার, সম্পাদক বসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটির
পক্ষ থেকে সমস্ত দর্শনার্থীদের জানাই শারদীয় শুভেচ্ছা। এবছরের আমাদের থিম টান। রামকৃষ্ণদেব বলেছিলেন তিন টান এক হলে নাকি মোক্ষ লাভ হয়, অর্থাৎ মায়ের দর্শন পাওয়া যায়। যেমন বিষয়ীর বিষয়ের ওপর টান, সতীর পতির ওপর টান এবং মায়ের সন্তানের প্রতি টান। কিন্তু বেশ কিছু টান আছে, যে টানগুলো মানুষের জীবনে ক্ষতিকারক, যেমন সিগারেট, বিড়ি, যে কোনো ধূমপান বা তামাক সেবন জাতীয় যে সমস্ত টানগুলো আছে। তারই মধ্যে আমরা হুকোকে নিয়ে আমাদের মণ্ডপটাকে তৈরি করেছি। মূল মণ্ডপটা হুকোর আদলে, তলাটা হচ্ছে আমরা নারকেলের খোলে যেটা দেখি সেটা, এবং ওপরে কলকে। সুতরাং এইটা পান করলে, এই ধরনের সেবন পান করলে লান্সের ওপরে কি প্রভাব পড়ে এবং সেটা যে ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায় সেটাই আমরা বোঝাবার চেষ্টা করেছি। বর্তমানে হুক্কা বারের দিকে যুব সমাজ ঝুঁকে পড়েছে, আমরা চাই সেই সমস্ত যুব সমাজকে সঠিকভাবে ফিরিয়ে আনতে এবং এই ধরনের মানে তামাক সেবন থেকে বিরত থাকতে। এটাই আমাদের এই বছরের মূল ভাবনা এবং বার্তা। কাজলবাবু, দেখতে পাচ্ছি যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দর্শনার্থীরা এখান থেকে বাইরে থেকে ব্যারিকেডের মাধ্যমে দেখছে। আপনাদের ক্লাবের পক্ষ থেকেও তো মাস্ক এবং স্যানিটাইজার পর্যাপ্ত পরিমাণে রয়েছে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে আমাদের অনেক আগেই মনে হয়েছিল গত বছর কোভিড পরিস্থিতি এবং এবছরের কোভিড পরিস্থিতি মাথায় রেখেই হাইকোর্ট এরকম একটা রায় দেবে। আমরা গতবারের হাইকোর্টের রায়টাকে মাথায় রেখেই আমাদের মণ্ডপ একদম পুরোপুরি খোলামেলা রেখেছি এবং ঠিক 10 গজ দূরেই আমাদের মণ্ডপের সীমানা। সুতরাং মানুষ যখন ফুটপাথের ওপর দিয়ে যাচ্ছে তারা 10 গজ দূর থেকেই যাচ্ছে এবং যেতে যেতে তারা সুন্দরভাবে আমাদের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করছে। এছাড়াও আমার পাশেই হচ্ছে আরবি কানেক্টর, মেন রোড। সুতরাং যারা গাড়িতে করে যাচ্ছে, যে কোনো ধরনের গাড়িতে করেই তারা যাক না কেন, তারাও কিন্তু দুপার থেকেই আমাদের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না এটা। এবং আমরা সবসময় চেষ্টা করছি কোভিড বিধি মেনে মেনটেন করে যাতে সমস্ত দর্শনার্থী আসে, কারণ আমরা চাই, আমরা এর আগে বিভিন্নভাবে আমরা বার্তা দিয়েছিলাম যে এই বছরে দরকার হলে আপনারা ডিজিটাল মাধ্যমে প্রতিমা এবং মণ্ডপ দর্শন করুন। তবুও মানুষ কিন্তু বেরিয়ে পড়েছে, কারণ ডাবল ভ্যাকসিন নেওয়ার দরুন তাদের মনে যে এটা এসছে সেই জায়গা থেকে আমরা, তারপরেও তাদের স্যানিটাইজ এবং মাস্ক পর্যাপ্ত পরিমাণে আছে এবং সেটাকে বিলি করছি। কলকাতা পুলিশ এর সঙ্গে এর জন্য প্রচুর সহযোগিতা করছে। তা আমাদের এখানে যারাই আসছে তারা কিন্তু কোভিড বিধি মেনটেন করেই আসছে। হয়তো দূরত্ব বিধিটা সেইভাবে সম্ভব হচ্ছে না, কারণ মানুষের যে ঢল নেমেছে সেই জায়গা থেকে। তবুও বলবো, যেহেতু মুখে মাস্ক আছে, হয়তো কোভিড বিধিটা সেইভাবে পর্যাপ্তভাবে ছড়িয়ে পড়বে না। আমরা আশাবাদী যে গত বছরে যেমন হাইকোর্ট থেকে পরবর্তীকালে আমরা একটা রায় পেয়েছিলাম, ওনারা বলেছিলেন যে পুজো কমিটিগুলো খুব সুন্দর ব্যবস্থা করার জন্য সেভাবে কোভিড বিধি ছড়ায়নি। আমরা আশাবাদী এবছরও কোভিড বিধি সেভাবে ছড়াবে না, এরকম রায় হয়তো একটা বেরোবে। তবে ইদানিং আজকের দিনে দেখলাম যে কিছু বেশি হয়তো হয়েছে, সেটাও আমাদের দৃষ্টি আছে। সুতরাং আমরা যতটা সম্ভব আমরা কোভিড বিধি মেনটেন করেই দর্শনার্থীদের দেখার সুযোগ করে দিই। দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা কী থাকবে? দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা আমরা বারবারই বলছি যে এবছর অন্তত ভার্চুয়ালি দেখুন, মণ্ডপে এসে সশরীরে না দেখে। তার কারণ, জীবন থাকলে কিন্তু আপনার জীবনে অনেকবার পুজো আসবে, আপনি মানে বেকার মানে তাড়াতাড়ি আপনি যাতে চলে যান সেটা আমরা চাই না। আপনারা আসুন, পরের বছর তার পরের বছর আপনারা উপভোগ করুন পুজোটাকে, এবছর অন্তত সুস্থ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে, শারদীয়া শুভেচ্ছা। আপনাদেরও তাই। মণ্ডপ চত্বরে যে জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে দুই দিকে রয়েছে এই ধরনের একটা মুখমণ্ডল রয়েছে, সেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। তোমাদের কীরকম লেগেছে আমাকে জানাও কমেন্ট করে। বসপুকুর শীতলা মন্দির কার কার খুব পছন্দের পুজো সেটাও আমাকে জানাও কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয় এটা আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে
ফলো করে মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কি ভিডিও তুমি দেখতে চাও, আমি তোমার মেসেজে অবশ্যই রিপ্লাই দেবো। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেব। বিরতি নেওয়ার আগে আরও একবার বলে রাখি, শারদীয়ার শুভেচ্ছা সবাইকে, পুজোর সকলের আনন্দে কাটুক, ভালোভাবে কাটুক। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে, ততক্ষণের জন্য বিরতি নেব, টাটা, ভালো থেকো সবাই।